হ্যাঁ পেসমেকারটা আমাকে বুঝতে হবে যে হার্টের আমাদের হৃদযন্ত্রের দুটো জিনিস আছে একটা হচ্ছে একটা বৈদ্যুতিক তার আছে আমাদের হৃদযন্ত্রের মধ্যে মানে ইলেকট্রিক্যাল সিস্টেম বলি আমরা সেটা আছে তার সাথে সাথে একটা ধমনীগুলো আছে যেখান থেকে একটি রক্তটা ফ্লো করছে এই দুটো কম্পোনেন্ট মিলিয়ে আমাদের হৃদযন্ত্রটা চালানো হয় তো ধমনীতে যদি কোনো ব্লকেজ থাকে ওই ব্লাড ফ্লোতে সেখানে কিন্তু তখন আমাদের হার্ট অ্যাটাক হয় তার থেকে আমরা অ্যানজিওপ্লাস্টি বাইপাস সার্জারি এইসব জিনিসগুলো করে ওষুধ টষুধ দিতে হয় কিন্তু বৈদ্যুতিক তারে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যার থেকে আমাদের পেসমেকারের প্রয়োজনীয়তাটা হতে পারে তাহলে কি বৈদ্যুতিক তারে প্রবলেম হলেই উত্তরটা হচ্ছে না আমাদের হার্টের মধ্যে একটা উৎপাদন সেন্টার আছে যেখান থেকে বৈদ্যুতিক উৎপাদনটা হয় সেটাকে নোট বলা হয় তারপরে ওটা সাব স্টেশনে যায় সেটা এভি নোড বলা হয় তারপরে ওটা তিনটে ভাগে তিনটে তারে বিভক্ত হয়ে যায় সেটা চারিদিকে হার্টের হৃদযন্ত্র চারিদিকে ওটা ঘুরে বেড়ায় তো তিনটে তারের মধ্যে যখন আমাদের দুটো তার বন্ধ হয়ে যায় এবং তখন একটা তারের ওপর হার্টটা চলছে তখনও কিন্তু পেস প্রয়োজন হয় না প্রয়োজন তখনই হয় যখন অ্যাকচুয়ালি ওই থার্ড তারটা কমপ্লিটলি বন্ধ হয়ে যায় এবং সেটা ক্ষণিকের জন্য বন্ধ যদি হয় তখন আমাদের হার্টটা তখন স্টপ করে যায় তাতে যেটা হয় যে ব্রেনে রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায় তখন মানুষ অজ্ঞান হয়ে পড়ে যায় অর্থাৎ মানুষ যখন অজ্ঞান হচ্ছে তখন আমরা পেস কথা ভাবছি তাহলে প্রশ্ন উঠছে অজ্ঞান হলেই কি পেসমেকার উত্তর হচ্ছে আবার না অজ্ঞানের কারণটা হতে হবে হার্টের ওই তার বন্ধটা অজ্ঞানের অনেক কারণ আছে তার মধ্যে এটা হচ্ছে একটি অজ্ঞানের মেইন দুটো কারণ হচ্ছে ব্রেনের যদি স্ট্রোক হয় এবং হার্ট যদি বন্ধ হয় তাহলেই মানুষ অজ্ঞান হবে তাছাড়া অজ্ঞান হতে পারে না কিন্তু তাহলে ব্রেনের স্ট্রোকটার থেকে হার্টের যে তারের যে প্রবলেমটা সেটা আমরা কিভাবে জানবো অনেক সময় যেটা সিমটমস হয় আমরা যে যেই সমস্যাটা নিয়ে মানুষ আসছে অজ্ঞানটা হচ্ছে একটা বড় টার্মিনোলজি এখন আমরা তখন জিজ্ঞেস করি যে অজ্ঞানটা কতক্ষণ হয়েছিল আপনি কি আগে বুঝতে পেরেছিলেন যে আপনার শরীর খারাপ লাগছে অজ্ঞান হবেন তারপরে অজ্ঞান হওয়ার সময় যারা পাশে আছে তারা দেখছেন যে মানুষটা পড়ে গেছে তারপরে তার কি সিজার হয়েছিল কিনা হাত পা খেঁচানোর মতন হয়েছিল কেন সেটা দেখতে হবে তারপরে দেখতে হবে যে সেখানে দাঁত তাঁত লেগে গেছিলো কি না পেচ্ছাপ হয়ে গেছে কিনা যখন জ্ঞান ফিরলো তখন পেশেন্ট কেমন আছেন এইগুলো থেকে আমরা মূল্যায়ন করতে পারি যে অনেক সময় যে এটা হার্ট থেকে হচ্ছে না ব্রেন থেকে হার্টের যে অজ্ঞান হওয়ার যে ব্যাপারটা সেটা ইউজুয়ালি একটা সুইচ অন সুইচ অফের মতন হয় একদম ভালো ছিল হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল আবার জ্ঞান ফিরে এলো এটা হচ্ছে মোটামুটি হার্ট হার্টের ইলেকট্রিক্যাল তারের যে প্রবলেম সেখান থেকে অজ্ঞান হওয়ার এটা সিমটমসগুলো তো তারপরে আমরা করি যেটা ইসিজি করি ইকোকার্ডিওগ্রাম করি তারপরে আমরা হোল্টার মনিটর করি সেখান থেকে আমরা মূল্যায়ন করি যে হ্যাঁ এখানে একটা প্রবলেম আছে কিন্তু অনেক সময় যেটা হয় যে ওই যে থার্ড তারটা বন্ধ হচ্ছে সেটা ক্ষণিকের জন্য হয় পেশেন্ট যখন আমাদের কাছে আসছে তখন কিন্তু সে থার্ড তারটা চলছে তাহলে প্রথমবার যখন মানুষ অজ্ঞান হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা পেসমেকারের কথা বলি না এটা যখন বারবার বারবার হতে থাকে তখন আমরা পেসমেকারের কথা বলি এটা হচ্ছে একদম বেসিক ধরনের পেসমেকার অনেক সময় আমাদের যে হৃদযন্ত্রের যে গতি ও স্পন্দন সেটা কিন্তু বিভিন্নভাবে অ্যাফেক্টেড হয় তাতে অনেক সময় গতিটা বেড়ে যাচ্ছে যখন আমি যে পেসমেকার কথা বলছি এটাতে গতিটা কমে যাচ্ছে আবার অনেক ধরনের পেসমেকার আছে যেটাতে গতিটা অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যাচ্ছে আমরা জানি যে যে ফুটবলার যে ইউরোকাপে যে কার্ডিয়া ক্যারেস যার হয়েছিল তার অনিয়ন্ত্রিত গতি একটা বেড়ে গিয়েছিল তার থেকে হয়েছে তার জন্য কিন্তু একটা স্পেশাল ধরনের পেসমেকার আছে সেটা থেকে ইলেকট্রিক্যাল শক দেওয়া হয় তো সেই জন্য অনেক ধরনের পেসমেকার আছে তার মধ্যে কোনটা কার লাগবে এবং কার কখন লাগবে সেই পুরো জিনিসটাই কিন্তু ডাক্তারের মূল্যায়নের উপর নির্ভরশীল পরের ইমিডিয়েটলি একটা সার্জারির পরে একটা যেরকম হয় যে উনটা হিল করবে পেস মেকারটা ফিক্স হয়ে যাবে তারপরে কিন্তু নর্মাল জীবনযাপন আর কোনো প্রবলেম নেই অনেকে জিজ্ঞেস করেন ইলেকট্রিক সুইচ ধরতে পারবো না এই করতে পারব কিনা ওই করতে সব কিছু করতে পারবেন আপনি কোনো প্রবলেম নেই অনেকে আবার জিজ্ঞেস করেন যদি বাদ যদি পড়ে কী করার বাদ পড়লে তো আপনিই থাকবেন না পেসমেকার থাকবে কোথা থেকে তো বেসিক্যালি পেসমেকারের পর মানুষ সব কিছু করতে পারছে অলিম্পিক্সে সুইমিং করতে পারছে এই বদলে ফুটবল খেলেছেন আবার তো পেসমেকার লাগানোর সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই পেস আপনি ধরে নিন আপনার বাড়ির একটা ইলেকট্রিক্যাল জেনারেটার অথবা ইনভার্টারের মতন আপনার যখন ইলেকট্রিসিটি চলে যাচ্ছে পেসমেকারটা ইন করছে ইনভার্টারটা চলে আসছে আলো জ্বলছে সেরকমই পেসমেকারটা হ্যাঁ পেসমেকার আমাদের ডেফিনেটলি এটাকে আমরা মাঝে মাঝে চেক আপ একটা ব্যাপার থাকে যখন পেস মেকার লাগানো হয় আমরা এক মাস পরে দেখি তিন মাস পরে দেখি ছ মাস পরে দেখি তারপর প্রত্যেক বছর এক একবার করে দেখি আবার যখন ব্যাটারি ওটা ওটা একটা ছোট্ট ব্যাটারি ব্যাটারিটার একটা লাইফ স্প্যান আছে লাইফ স্প্যানটা যখন শেষের দিকে আবার আসতে থাকে তখন আবার আমরা এক বছর থেকে আবার মাস তিন মাস করে ওটা আমরা মূল্যায়ন করি তারপরে যখন পেস মেকারটা ব্যাটারিটা শেষ হয়ে আসছে তখন আমরা ব্যাটারিটা চেঞ্জ করে ছোট্ট একটা অপারেশন করে ব্যাটারিটা চেঞ্জ করে দিলে আবার দশ বছর পেস মেকার চলবে এভাবেই প্রেস মেকার আমরা খেয়ালটা রাখি থিওরিটিক্যালি সব কিছুই সম্ভব কিন্তু ব্যাপারটা হচ্ছে ইউজুয়ালি হয় না একবার যদি পেসমেকার সেট হয়ে যায় তারপর ডিস সমস্যা খুবই কম সেটা পেসমেকার মানে কুড়ি বছর আগে যে যা ছিল এখন তো সেই জায়গাতে নেই পেসমেকার এখন অনেক উন্নত ধরনের পেসমেকার আছে যেগুলোর খরচা অনেক বেশি মানে দাম অনেক বেশি কিন্তু আমাদের সরকারের থেকে এখান থেকে আমরা যেমন জানি পশ্চিমবঙ্গ সরকার আপনি যদি আজ মেডিকেল কলেজে যান সেখানে পেসমেকারের ব্যয় প্রায় কিছুই নেই ইভেন এখানেও আমাদের মানে সরকারি বেসরকারি হাসপাতালও পেসমেকারের দামগুলোকে এসেন্সিয়ালের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে তার বাইরে আপনি নিতে পারবেন না তো সেটা অনেকগুলো ইন্স্যুরেন্স আমাদের হেলথ স্কিম এগুলোতে কাভার করছে পেসমেকার অতবে আগে যা ছিল তার থেকে অনেক বেটার আমরা সিনারিওতে এসেছি কিন্তু আগে যে পেসমেকারগুলো লাগতো সেটা এক ধরনের পেসমেকার ছিল বেসিক এখন অনেক ধরনের পেসমেকার যেমন আমাদের মোবাইল নর্মাল মোবাইল থেকে স্মার্টফোন থেকে অনেক ধরনের ফোন আছে পেসমেকারও এক্স্যাক্টলি তাই প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে গেছে তো কে কার কোন ধরনের পেসমেকার লাগবে সেটা টোটালি ডাক্তার ডিসাইড করবে এটা আপনার খরচার উপর সেই ডিপেন্ডেন্সটা হবে না আমরা কন্ডিশনটার উপর আমরা বলবো যে এটা প্রয়োজন আছে তারপরে আমরা ইন্স্যুরেন্সের থ্রু দিয়ে স্কিমসগুলোর থ্রু দিয়ে স্বাস্থ্যসাথীর থ্রু দিয়ে সেগুলো আমরা থ্রু দিয়ে আমরা করছি তো পেসমেকার আগে যে জায়গা ছিল খরচার ব্যাপারে ডেফিনেটলি অনেকটা ওই জায়গাটা আমরা এখন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি আমার যে ধমনের যে সমস্যাটা রক্তের ধমনের যে সমস্যা সেটা যেহেতু কোলেস্ট্রল ভিত্তিক সুগার ভিত্তিক প্রেশার ভিত্তিক স্ট্রেস ভিত্তিক সেটা একটা রোগ আমি বলি পেসমেকার যে কারণটা হচ্ছে সেটা কিন্তু একটা রোগ নয় সেটা একটা আমাদের বয়সজনিত জিনিসটা একটা ডিজেনারেটিভ প্রবলেম এটাকে আমি রোগ হিসেবে ধরি না আমি প্রত্যেকটা মানুষ যদি আজকে একশো বছর বাঁচত প্রত্যেকেরই পেসমেকারের প্রয়োজন হতো এই কারণেই যে আমাদের চুল যেমন সাদা হয় ক্যাট্রাক্ট অপারেশন হয় চামড়া যেমন ধীরে ধীরে ক্ষয় হতে থাকে সেরকম কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেমেরও একটা ডিজেনারেশন হয় তো সেটা কারুর চল্লিশে হয় কারুর পঞ্চাশ হয় কারুর ষাটে হয় কারু সত্তরে হয় এটার সঙ্গে খাবারের কোনো সম্পর্ক নেই এটার সঙ্গে কোনো ফ্যাক্টরের সম্পর্ক নেই এটার সঙ্গে কোনো ব্যায়ামের সম্পর্ক নেই এটা কোনো হেরিডিটারি ব্যাপার অনেক সময় হয় না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় যে জন্মগত এমন রোগ নিয়ে জন্মেছে তার থেকে পেস ম্যাকেট ইমিডিয়েটলি লাগে সেটা সেটা খুব রেয়ার কিন্তু আমরা বয়স প্রাপ্তবয়স্ক কালে যে পেস ম্যাকেটগুলো লাগাচ্ছি যারা পঞ্চাশ ঊর্ধ্ব ষাট ঊর্ধ্ব সত্তর ঊর্ধ্ব সেটা কিন্তু একটা ডিজেনারেটিভ প্রসেসের একটা পার্ট সেটাকে আমরা আটকানো প্রায় অসম্ভব কোনো লাইফস্টাইল ম্যানেজমেন্ট দিয়ে কিংবা কোনো খাদ্য খাদ্যের নিয়ন্ত্রণ দিয়ে পেসমেকারের প্রয়োজনীয়তাটা আটকানো যায় না